দুর্গা পুজোর আর বেশি দিন দেরি নেই, তাই আমি চলে আসলাম একটা আগমনী লুক নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে। মডেলের খুব লেট হচ্ছিল, তাই আমি আমার ছেলেকেও আলতা পরিয়ে দিয়েছি। তারপরে আমি আমার স্টুডেন্টকে দিয়ে মডেলের হাতে পায়ে আলতা পরিয়ে নিলাম। আর এরা দুইজনেই আমার স্টুডেন্ট, আমার যে হেল্প করছে সেও আমার স্টুডেন্ট এবং আমার আজকের মডেলও আমার স্টুডেন্ট। ওরা দুইজনেই আমার কাছ থেকে অ্যাডভান্স মেহেন্দি কোর্স করেছে, একজনের শেষ হয়ে গেছে এবং একজনের চলছে। তো আমি দুইজনকেই ডাকলাম, কারণ একটা ডেমোনস্ট্রেশন করতে অনেক পরিশ্রম লাগে, অনেকক্ষণ টানা দাঁড়িয়ে থাকতে হয়, একজন হেল্পার থাকলে অনেকটা সহজ হয়ে যায়। সেই কারণেই দুইজনকেই ডাকা। তোমরা সবাই ভাবো মেকআপ আর্টিস্টের লাইফ কত সুন্দর হয়, কত অল্প টাইমে তারা কত টাকা কামাই করে, তার পিছনে অনেক পরিশ্রম থাকে। বিশ্বাস করো, 3-4 ঘন্টা দাঁড়িয়ে থেকে একটা ব্রাইডকে রেডি করা, একটা ডেমোনস্ট্রেশন করা বা ক্লাস করানো সত্যি মুখের কথা না। 2-3 ঘন্টা টানা দাঁড়িয়ে থাকার পর তার শরীরের ওপর দিয়ে কী ঝোরটা বয়ে যায় সেটা শুধুমাত্র সেই মেহেন্দি বা মেকআপ আর্টিস্টটাই জানে। আমি আমার মডেলকে বলেছিলাম 12টার সময় আসতে, কিন্তু ও আসে 3টের সময়। আর ওকে আমি বলেছিলাম কাশফুল নিয়ে আসতে, কারণ আমি চেয়েছিলাম কাশফুল দিয়ে একটু শ্যুট করব, যেহেতু এটা আগমনীর লুক। তো আগমনীর লুক কাশফুল ছাড়া কেমন যেন অসম্পূর্ণ টাইপের লাগে, তো সেই জন্যই আমি ওকে বলেছিলাম একটু কাশফুল আনতে। ওদের বাড়ি থেকে একটু দূরে কাশফুল বাগান ছিল, তো ও বললো কাশফুল নিয়ে আসবো না, আমরা কাশফুল বাগানে গিয়েই ফটো তুলবো। কিন্তু ও আসেই 3টের সময়, মেকআপ শেষ করতে করতে আমাদের 6টা বেজে যায়, শেষে আমাদের না কাশফুল আনা হয় না কাশফুল বাগানে যাওয়া হয়। তো মেকআপ কমপ্লিট হওয়ার পর এইটা ছিল হচ্ছে ফাইনাল লুক। তোমরা সবাই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আজকের লুকটা, অনেক খাটাখাটনি অনেক হলো। এবার লাস্টে একটা সেলফি নিয়ে আমরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম।